সো ফার্স্টে ভাবলাম আজকে মোমোকে স্নান করাবো না, বাট দেন মনে হলো যে না বেচারা বাচ্চাটা, তো একা একা সাহস করে কারেজ নিয়ে স্নান করিয়েই ফেললাম। স্নান করানোর পর এই জায়গাটাতে ওকে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ খুব এনজয় করে ভিউটা। অ্যান্ড তারপর আমার আস্তে আস্তে পেশেন্স লুজ করছিলাম, কারণ এতগুলো ঘন্টা মানে এখন না মোমোকে একা যে সামলানো যায় না, তো সে আস্তে আস্তে সেই বিকেল পাঁচটা। অ্যান্ড মিনওয়াইল মোমোকে আমি সুট করার চেষ্টা করলাম, মোমোকে ল্যাপটপে গান চালিয়ে দিয়ে আমি স্নান করলাম, বাথরুমের সামনে মোমোকে ঢুকিয়ে দিলাম, বাথরুমের সামনে থেকে মোমো আমার স্নান দেখলো, সব কিছু মোমোকে নিয়ে নিয়ে করতে হচ্ছে মোমোকে কটে বসিয়ে দিয়ে। আমি ফেড আপ, ফাইনালি ভাবলাম প্রচণ্ড খিদে পেয়েছে আমারও, মোমোরও লাঞ্চ করা হয়নি, তো এবার লাঞ্চ করতেই হবে। মাঝখানে মনে একটু মোমো 10 মিনিটসটা 15 মিনিটসের ন্যাপ নিল, মানে মাই মাইন্ড ওয়াজ নট ওয়ার্কিং অ্যাট অল, আই ওয়াজ অল পেস্ট অফ। আমি খালি ভাবছি কখন অভিষেক আসবে, আমি পারছি না এরা ওকে ম্যানেজ করতে। আর এখন মোমো এত দুষ্ট হয়েছে যে একা ওকে ম্যানেজ করা ইটস আ বিগ ডিল। মাথা পুরো খারাপ হয়েছে, পাগল পাগল লাগে পুরো। তো কোনো রকমে সব কিছু ভেজিটেবলস দিয়ে চাল ডাল একসাথে করে সিদ্ধ মোমোর আমার খাবার একসাথেই করে ফেললাম। অ্যান্ড ফাইনালি একটু আমিও খেলাম, সেই সকালে একটা ব্রেড অ্যান্ড বেনানা খেয়েছিলাম, তারপর নিজে একটু আমি খেলাম, মোমোকে খাওয়াতে গেলাম, বাট মোমো পটি করে দিল, সেই অনেক পটি করলো। সকালেও ব্রেকফাস্ট করতে বসেছিলাম, তখনও মোমো পটি করে দিয়েছিল, এখন লাঞ্চ করার সময় অনেকটা পটি করেছে, তো যাই গিয়ে ক্লিন করি।